কথা বলতে যাচ্ছে তাদেরকে বুঝতে হবে আমাদের নেত্রী আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার 2021 এর আগে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার মতন প্রকল্প নিয়ে আসবে এবং স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে আসবে বলেছিল নির্বাচনের আগে একদম নির্বাচনের পর সেটা হয়েছে এবং আমরা দেখেছি কেন্দ্র সরকার ইলেকশন আগে অনেকগুলো প্রস্তাব দেয় একটাও কি আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবিক হয়েছে এইটাই হচ্ছে কথা নির্বাচনটা শুধু ভোটের আগে কথা দিয়ে ভোট দিয়ে পালিয়ে যাওয়া সেটার জন্য নয় যে মাঠে থাকবে আপনাদের পাশে থাকবে এবং যে কথাগুলো দিয়েছে সেই কথাগুলো রাখবে এই জন্যই হয়তো আমি রাজনীতি ছেড়েও আবার ফিরলাম কারণ আমার কোথাও যেন বিশ্বাস করতে মমতা ব্যানার্জি যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখার চেষ্টা করে যে বেশি বিশ্বাস আদায় করবে সে থাকবে এবং আমার মনে হয় কি আমাদের দল তৃণমূল কংগ্রেস এইবারে দুর্দান্ত ফলাফল করবে কারণ আমি অনেক জায়গায় যাচ্ছি দাদা দাদা আপনার উপর বিজেপির অভিযোগ বলছে যে ঘাটালের কনক ঘাটাল ব্লকের কনকপুরে একটি ব্রিজের আপনি উদ্বোধন করেছিলেন পাঁচ বছর আগে এখনো কাজ শুরু হয়নি মানে কি বলবেন এই বিরোধীদের অভিযোগ নিয়ে এইটা আমি উদ্বোধন যেটা করেছিলাম সেটা দ্বিতীয় আসতে দেরি হবে সেটার জন্য ফান্ডটা যে এমপি ল্যাট থেকে সেটা আচ্ছা সেই এখন এই ব্রিজটা বাজেট হয়ে গেছে 10 থেকে 12 কোটি টাকা তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি সেটা বিরোধী দল তো বিরোধ করবেই যে কোনো জিনিস তাদের তো তাই জন্য নাম দেওয়া হচ্ছে বিরোধ আর আমার মনে হয় এটা নির্বাচনের সময় এটা নির্বাচনের ভাষা কীভাবে দেবকে ছোট করা যায় কারণ এখনও কোনো পার্সোনাল আক্রমণ করেও কিছু পাচ্ছে না তদন্ত বলে ইডি সিবিআই নিয়েও ওরা কিছু পাচ্ছে না তো কোথাও যেন আমার মনে হয় কি এবার ওরা লেগে পড়ে লেগেছে আর কি মানে আপনাকে না না আমাকে কেউ ভয় দেখাও কারণ আমার মনে হয় না আমি সবারই সঙ্গে খুব ভালো মানে আমার আমি প্রথম কথা হচ্ছে যে চোর তার ভয় লাগার কথা যে চুরি করেন তা তো ভয় লাগার কথা आज हमारे जो पार्टी है उनके लिए रोड शो है जो लग रहा है आज लोकल जो लग रहा है मुझे लग रहा है कि भारी मात्रा में जीतने वाले हैं मुझे जितने लोगों की शुभकामनाएं उनके साथ है आशीर्वाद उनके साथ है दुआएं उनके साथ है খুলে যাচ্ছে রে।